আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকালের নাস্তা রান্না করছি নুডলস। নুডলসের ভিতর আমি একটু আলু দিয়ে দিয়েছি। আমার ঐশী আলু নুডলস দিয়ে পছন্দ করে, তবে আরাফাত আবার আলুটা পছন্দ করে না। তারপর আরাফাত তো খাবে না, ও সকালবেলা চলে গেছে মাদ্রাসায়। ও ঝোল ঝোল নুডলস পছন্দ করে, ওকে ওটাই দিয়েছিলাম, ও ওটা খেয়ে গেছে। আর এই যে এটা আমাদের সকালের নাস্তা, এটা আমি ঐশী ঐশীর আব্বু খাবো। এখানে দুই প্যাকেট নুডলস রান্না করে নিয়েছি ডিম আলু দিয়ে। তো নুডলসটা রান্না করা শেষ, এখন ঐশীকে নাস্তা দিতে এসলাম। এসে দেখি ঐশী লেখাপড়া করছে। সকালবেলা উঠেই এখন একটু আবার পড়ার লেখার খুব চাপ, সামনে পরীক্ষা, পড়ালেখায় একটু মনোযোগ হয়েছে। মাঝে অনেক দিন পড়ালেখার খুব গ্যাপ গেছে, ভালোভাবে লেখাপড়া হয়নি। দেখেন বই খাতা টেবিলে সব একেবারে ছড়ায় ছিটায় নিয়ে লিখতেছে, অনেকগুলো পেজ লিখে লিখে এখানে ওখানে রেখেছে। আর এদিকে এই যে আমার বাবা ঘুম থেকে উঠে খুব সুন্দর হাসি দিচ্ছে, মাশাল্লাহ। তবে আমি তাকে যতই ডাকছি সে আমার দিকে মোটেই তাকাচ্ছে না, ও কিন্তু বাবার দিকে তাকিয়ে আছে। আমি মশারিটাও খুলিনি, দেখলাম যে সজাগ হয়ে গেছে, তাই ওকে একটু ডাকতেছি। ও আমার দিকে মোটেই তাকাবে না, দেখেন বিরক্তির চোখে আমাকে দেখে আবার বাবার দিকে তাকিয়ে গেছে। বাবার সাথে হাসছিল, আমি যতবার ডাকি একটু তাকায় আবার ওদিক ফিরে যায়। সে বাবার সাথে গল্প করতেছিল, আমি ডিস্টার্ব করে দেওয়ায় সে খুব বিরক্ত। এই যে কাঁথা টাথা ঠেলে সরা দিচ্ছে। আর আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, একেবারে ঠান্ডা ঠান্ডা বাতাস, ঝিরিঝিরি বৃষ্টি, একেবারে এই বৃষ্টিতেই শীত নেমে যাচ্ছে। শীত নেমে যাচ্ছে না, নেমে গেছেই। এই দুদিন যাবত আমি অনেককে দেখতেছি সোয়েটার পরে রাস্তায় ঘোরাঘুরি করতেছে, তো বোঝাই যাচ্ছে শীত চলে এসছে। আমরা এখনও বাসার কেউ শীতের কিছু বের করিনি, তবে আমি রাস্তায় গেলেই দেখি অনেকেই শীতের পোশাক পরছে। তো আমিও বাচ্চাদেরকে বলছি তোমরাও বের করো, পরো, তারা কিছুতেই পড়তে রাজি না। এখনও শীত আসেনি, শীত আসেনি এরকম করতেছে যে শীত হয়েছে নাকি এখনই পড়তে বলতেছ। আর এই যে আপনাদের সাথে একটু গাছগুলোকে দেখাচ্ছি, গাছগুলোর চেহারা কিন্তু খুব সুন্দর হয়ে উঠতেছে। আর আজকে আর গাছে পানি দিতে হয়নি, বৃষ্টি পড়ছে, এই যে তারের সাথেও পানি লেগে লেগে আছে। আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি, তাই একটু দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি। আজকে হলো এটা গুঁড়ো চিংড়ি, আমরা যেটা ভুষো চিংড়ি বলি, গুঁড়ো চিংড়ি বত করেছি। এখানে ব্লেন্ডারে করে নিয়েছি, এর জন্য একেবারে মিহি হয়ে গেছে। আর রান্না করেছি হলো ফুলকপি, সিম, আলু দিয়ে ফালসে মাছ। আমরা ফালসে মাছ বলি, অনেকে এটাকে বাটা মাছও বলে। তো এই যে বাটা মাছ, টমেটো, সিম, আলু, শীতের তরকারি আমার সব কিছুই ভালো লাগে। শীতের সবজি কিন্তু মানে মাছ ছাড়াও রান্না করলেও টেস্ট, যেভাবেই রান্না করবেন শীতের সবজি আমার সব কিছুই মজা। তো এই যে আজকে রান্না বান্না, তো রান্নাটা শেয়ার করা হয়নি কারণ দুপুরবেলা এখন বেলাটা খুব ছোট, একটু তাড়াহুড়ো করতে করতে আর ভিডিওটা করা হয় না। তো বিকেলবেলা ছাদে চলে গেলাম। আসলে এই শীতের দিনে বিকালটা কিন্তু খুব সুন্দর লাগে, তারপরও কিছুদিন পর যখন আর একটু বেশি ঠান্ডা পড়বে তখন কিন্তু আর ছাদে যাওয়া যাবে না, প্রচণ্ড বাতাস থাকবে ছাদে। তাই আজকে একটু চলে গেলাম, বাবু ঘুমছিল, এই চান্সে চলে গেছি, বাবুকে নেওয়া লাগেনি। ওর আব্বু ছিল বাসায়, ওর আব্বুর কাছে রেখে আমি, আমার মেয়ে আর আমার যা এসেছে আমার বাসায়, যাকে নিয়ে চলে গেলাম ছাদে। এই যে ফুলটা অনেক সুন্দর, ঘেরানটা তো আরও সুন্দর, এটা দোপাটি ফুল, অসম্ভব সুন্দর ঘেরান, দোলন চাপা, দোপাটি না সরি, দোলন চাপা ফুল। ঘেরানটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তাই ফুলটাকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঘেরানটা যদি শেয়ার করতে পারতাম তাহলে বুঝতেন অসম্ভব মিষ্টি একটা ঘেরান এটার। আর আকাশটা দেখেন, মনে হচ্ছে একেবারে কুয়াশাচ্ছন্ন হয়ে আসছে, সন্ধে হয়ে যাচ্ছে প্রায়, সন্ধে সন্ধে আর কি।
দূরে মনে হচ্ছে কুয়াশা ভাসতেছে, আর আমার মেহেদি গাছটা দেখতে এই কুয়াশার মধ্যে দারুণ সুন্দর, এক অপূর্ব সৌন্দর্য গাছপালার। এক একটা ঋতুতে কিন্তু গাছপালার রূপ এক এক রকম, দেখতে খুব ভালোই লাগে। গরমে যেমন একরকম লাগে, শীতে একরকম লাগে, এক এক সময় এক এক রকম। দেখেন বিকালটা মনে হচ্ছে কি লাইটিং একটা বিকেল, খুব সুন্দর। ওদিকে মেঘাচ্ছন্ন, মানে হালকা হালকা রোদ, হালকা হালকা কুয়াশা, দারুণ একটা সৌন্দর্য। আর আমাদের ছাদে কিন্তু এখনও একটা ড্রাগন আছে, শেষ পর্যায়ে, আমার মনে হয় এটাই শেষ, আর হবে না। তো চা খেয়েছি, চাটা শেয়ার করা হয়নি, খাওয়া শেষে কাপগুলো দেখিয়ে দিচ্ছি। চার সাথে ছিল পপকর্ন, বিস্কিট, আর আমি একটু দোলনায় বসে বসে দোল খাচ্ছিলাম। তো দেখেন আমার ভাগ্নি আমার সাথে কি দুষ্টুমি করতেছে। ও দেখতেছে আমি ক্যামেরাটা হাতে নিয়ে আসি, তো ও আমার সামনে এভাবে খুব লাফালাফি করতেছে। আমি যখন একটু ক্যামেরাটা আরেকটু উঁচু দিকে করে দিয়েছি, ও একেবারে আমার সামনে চলে আসছে। দেখেন এই যে একেবারে বেলুনটা আমার ক্যামেরার সামনে দিয়ে ও আমার কাছে চলে আসছে। ও বুঝতে পারছে যে আমি ক্যামেরাটা উপর দিকে করে রেখেছি। আর এই গাছটাকে আমরা বলি বউ পাতা গাছ, পাতাবাহার হিসেবে গাছটা কিন্তু অনেক সুন্দর, খুব ভালো লাগে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।